সবাইকে স্বাগত জানাই এক্সপোরনসিয়াল স্টাডিজ চ্যানেলটাতে আজকে আমরা পড়ব প্রাচীন ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতার সম্বন্ধে আমরা আজ পড়তে চলেছি এই সিন্ধু সভ্যতা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য ডাব্লিউ বি সি এস ডাব্লিউ বিপিএসি এসএসসি সিজিএল এস সিজিএল সমস্ত রকম পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি খুবই ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় থেকে বাইশ খ্রিস্টাব্দে এই সভ্যতাটা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি স্যার জন মার্শালের তত্ত্বাবধানে সিন্ধু সভ্যতার খনন কার্য করেন এবং আবিষ্কার করেন সিন্ধু সভ্যতার এবং হরপ্পা সভ্যতার সময়কাল ছিল দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মতান্তরে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা তাহলে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ছিল প্রশ্নে যদি জিজ্ঞাসা করা হয় ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ছিল তাহলে বলতে হবে ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতার নাম ছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে বা কারা করেন তখন বলতে হবে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন তার উত্তর হবে যে সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালন করেন স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল দু হাজার পাঁচশো খ্রিস্ট পূর্বাব্দ বা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ বা পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাহলে যদি প্রশ্নে বলা থাকে যে কত খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আবিষ্কৃত হয়েছিল বা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে কোন সভ্যতা আহ সময়কালটা ছিল আবিষ্কার নয় সময়কালটা ছিল সেইটা বলতে গেলে তখন বলতে হবে সিন্ধু সভ্যতা ছিল আর সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল সিন্ধু নদীর তাই এর নাম হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা পূর্বে আলমগীর পর্যন্ত আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত ছিল আফগানিস্তানে যে দুটি সিন্ধু সভ্যতা পাওয়া যায় মানে সিন্ধু সভ্যতার যে দুটো জায়গা পাওয়া যায় যে দুটি জায়গা হবে যে দুটি জায়গা পাওয়া যায় তাদের নাম হলো সাতুখাই এবং মু এবং এবং্যতা হলো প্রস্তর যুগ সভ্যতা। আর ভারতের সব থেকে প্রাচীনতম লিপির নামও তাই সিন্ধু সভ্য সিন্ধু লিপি হবে যেহেতু সিন্ধু সভ্যতা সবথেকে পুরাতন সেই জন্য সিন্ধু লিপি হলো সব থেকে বেশি পুরাতন এবার হচ্ছে সমাজ ব্যবস্থা কেমন ছিল পিতৃতান্ত্রিক সমাজ ছিল না মাতৃতান্ত্রিক ছিল তো সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সমাজ সিন্ধুবাসীরা তাহলে কিসের পূজা করতো মাতৃপূজা তো অবশ্যই করতো তার সাথে করতো শক্তি পূজা শক্তি পূজা মানে প্রাকৃতিক শক্তি পূজা এবার সূর্য পূজা নদী পূজা বৃক্ষ পূজা এইসব সিন্ধু সভ্যতার সর্বাধিক চিত্রায়িত প্রাণীর নাম কি ছিল ষাঁড় ষাঁড়ের ছবি দেখা আহ যদি প্রশ্ন করা হয় যে সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে বলতে হবে যে আলমগীরপুর স্থান পর্যন্ত বিস্তৃত ছিল আফগানিস্তানে সিন্ধু সভ্যতার যে দুটো জায়গা পাওয়া যায় তাদের নাম কি হলো তাদের নাম হলো সাতুখাই এবং মন্দিঘা আর সিন্ধু সভ্যতা হলো কোন যুগের সিন্ধু সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের মানে তামা পাওয়া যেত সেই টাইমে সেই জন্য প্রস্তর যুগের সভ্যতা বলা হয়ে থাকে ভারতের সব প্রাচীন লিপির নাম কি হলো প্রাচীন লিপির নাম হলো সিন্ধু সিন্ধু লিপি হচ্ছে প্রচন্ড দুর্বোদ্ধ লিপি এটা আবিষ্কার করতে অসম্ভব পারদর্শিতা লেগেছিল আর সিন্ধু সভ্যতার সমাজ কি ধরনের সমাজ ছিল মাতৃতান্ত্রিক সমাজ সিন্ধুবাসীরা কিসের পূজা করতো সিন্ধুবাসীরা শক্তি পূজা বা মাতৃ পূজা করত সিন্ধু সভ্যতার সব থেকে চিত্রায়িত পানি কি ছিল সেটা হচ্ছে ষাঁড় সার তারা দেবতা জ্ঞানে পূজা করত এবার হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় স্থানের নাম সেই স্থানের নাম হলো ধোরা ধোলাভিরা ধোলাভিরা ধোলা কোন নদীর তীরে অবস্থিত ছিল লুনি নদীর তীরে অবস্থিত ছিল সিন্ধু বন্দরের নাম ছিল হচ্ছে লোথাল লোথাল কোথায় অবস্থিত হচ্ছে গুজরাটে লোথালে অবস্থিত ছিল এই লোথাল বন্দরের সাহায্যে তারা বাণিজ্যিক লেনদেন করত। কার সাথে করত। সুমেরু এবং মেসোপটেমিয়া সভ্যতার মানুষদের সাথে বাণিজ্যিক লেনদেন ছিল এই গুজরাটের লোথাল বন্দরের সাহায্যে এবার তাহলে বণিকদের কি বলা হতো বণিকদের পনি বলা হতো তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় স্থানের নাম কি ছিল উত্তর হবে ধোলাভিরা ধোলাভিরা কোন নদী তীরে অবস্থিত ছিল অ্যান্সার হবে লুনি নদীর তীরে অবস্থিত ছিল সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটির নাম কি ছিল সেটা হচ্ছে লোথাল লোথাল কোথায় অবস্থিত ছিল লোথাল হচ্ছে গুজরাটের লোথালে অবস্থিত ছিল আর আর এটা হচ্ছে সমুদ্র বন্দর আর এই বন্দরের সাহায্যে কোন কোন সভ্যতার সাহায্যে সাথে বাণিজ্যিক লেনদেন করতো সেটা হচ্ছে সুমেরু এবং মেসোপটেমিয়া সভ্যতার সাথে আর সিন্ধু বণিকদের কি বলা হতো বলা হতো হিন্দুবাসীরা পৃথিবীতে প্রথম তুলা উৎপাদন করে লুহার ব্যবহার জানতো না তাম্রপস্ত যুগের সভ্যতা বলা হয়েছে তাহলে কোশ্চেনে যদি আসে যে সিন্ধুবাসীরা কি লোহার ব্যবহার জানতো তাই বলতে হবে না তারা জানতো না লোহা পরে আবিষ্কৃত হয়েছে তামা আগে আবিষ্কৃত হয়েছে ঘোড়া ঘোড়া নামক জন্তুর সাথে সিন্ধুবাসীদের পরিচয় একদমই ছিল না আর সিন্ধু সভ্যতার বাড়িগুলো ছিল পোড়া মাটি তৈরি পোড়ামাটির ইট সাজিয়ে সাজিয়ে বাড়িগুলো তৈরি করা হয়েছিল সভ্যতার সভ্যতারী ব্যবস্থা খুবই উন্নত ছিল প্রথম করে কারা অ্যান্সার হবে বাসীরা সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো কি না সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না কোন জন্তুর সাথে সিন্ধুবাসীদের পরিচয় ছিল না ঘোড়ার সাথে সিন্ধুবাসীদের পরিচয় ছিল না সিন্ধু সভ্যতার যে বাড়িগুলো তৈরি হয়েছিল সেই বাড়িগুলো কি দিয়ে তৈরি পোড়া মাটি ইট দিয়ে তৈরি হয়েছিল আর কোন সভ্যতা পয় প্রণালী ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম খুব উন্নত ছিল সেটাও হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা স্বস্তিকা প্রতীক ব্যবহার করত কারা সিন্ধুবাসীরা ব্যবহার হরপ্পা থেকে তাহলে হরপ্পায় মিটার স্কেলের ব্যবহার করত হরপ্পাবাসীরা সিন্ধুবাসীরা অস্ত্র হিসেবে কখনোই তলোয়ারের ব্যবহার করতো না তলোয়ারের ব্যবহার কখনোই করেনি কেন তারা লোহার ব্যবহার জানতো না লোহা দিয়ে যে তলোয়ার তৈরি হয় সেটা তখন লোহার ব্যবহার জানত না বলে তৈরি করতে পারেনি এবং তলোয়ারের ব্যবহার করেনি সিন্ধুভাষটা দ্বারা ব্যবহৃত সিন্ধন শব্দটির অর্থ হলো তুলা সিন্ধন শব্দটির অর্থ হলো তুলা তাহলে সিন্ধুবাসীরা কি স্বস্তিকা প্রতীকের ব্যবহার জানতো প্রশ্ন থাকে যদি সিন্ধুবাসীরা কি স্বস্তিকা প্রতীকের ব্যবহার জানতো জানতার হবে হ্যাঁ হিন্দুবাসীরা স্বস্তিকা প্রতীকের ব্যবহার জানতো স্কেলের ব্যবহার জানতো কি হ্যাঁ মিটার স্কেলের ব্যবহারও জানতো আর অস্ত্র হিসেবে কোন অস্ত্র ব্যবহার তারা কখনোই করেনি সিন্ধুবাসীরা কখনোই করেনি অ্যান্সার হবে তলোয়ারের সিন্ধুবাসীরা সিন্ধন বলে একটা শব্দ ব্যবহার করত কি সিন্ধন শব্দটি তুলা। এবার হচ্ছে পাঞ্জাবের মন্টু মন্টে গুমারিতে হরপ্পা অবস্থিত হরপ্পা কোথায় অবস্থিত পাঞ্জাবের মন্টে গুমারিতে হরপ্পায় পাওয়া মৃৎপাত্রের গায়ে যে কালার ছিল রং ছিল সেই রং হচ্ছে পিতাভবর্ণের বা বাপ কালারটা কি জিনিস বাপ কালারটা হচ্ছে বাফেলো বাফেলো মানে হচ্ছে মোষ মোষের গায়ে যে কালার সেই ধরনের কালার তারা ব্যবহার করত মাটির পাত্রের গায়ে হরপ্পার প্রধান বৈশিষ্ট্য হলো শসাগার এই শসাগারটা হচ্ছে প্রচন্ড বৃহৎ একটা শসাগার এই আয়তন খুবই বেশি ছিল তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আহ হরপ্পা কোথায় অবস্থিত হরপ্পা পাঞ্জাবের মন্টে কুমারিতে অবস্থিত হরপ্পায় পাওয়া যে মৃৎপাত্র পাওয়া গেছে আহ হরপ্পায় যে মৃৎপাত্র পাওয়া গেছে তার রং কি ছিল তার রং ছিল পিতাব হরপ্পার প্রধান বৈশিষ্ট্য কি হরপ্পার প্রধান বৈশিষ্ট্য হল শস্যাঘার সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থানের নাম কি ছিল হচ্ছে মহেনজো দ্বারো কোথায় অবস্থিত মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে অবস্থিত মহেন্দ্র খনন কার্য চালিয়েছিলেন কে আর টি ব্যানার্জি আর টি ব্যানার্জি রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেনজোদার কথার অর্থ কি মহেনজোদার কথার অর্থ হলো মিতের স্তূপ মহেন্জোদারতে বিশাল একটা স্নানাগার ছিল সেই স্নানাগারটার আয়তন ছিল দুই দৈর্ঘ্যে একশো আশি ফুট এবং প্রস্থে একশো আট ফুট এবং এর চারধারে আট ফুট উঁচু ইটের দেয়াল ছিল আর যে জলটা কেন্দ্রস্থলে যে জলাশয়টা ছিল সেটার আয়তন ছিল উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীর জল নোংরা হলে সেগুলোকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল গরমকালে ঠান্ডা জলের ব্যবস্থা ছিল আর শীতকালে জল গরম করারও ব্যবস্থা ছিল এবং এটা ব্যবহার করা হতো বিভিন্ন পূজা পার্বণেও এই স্নানাগারটা ব্যবহার করা হতো ময়ঞ্জোর শিলমোহরে খোদাই করা শিবের আদি মূর্তি পাওয়া গেছে শিবের আদিমূর্তিটা হলো দুটো সিং আর এই মূর্তিতে কোনো সার ছিল না সেই জন্য এটাকে আদি মূর্তি বলা হয়ে থাকে আর ধারে আহ ই ছিল অনেক পশুর ছবি ছিল পশুর ছবি বলতে পাঁচটা পশুর ছিল সেটা হচ্ছে বাঘ হাতি গন্ডার মোষ ও হরিণ কিন্তু সার ছিল না সেই জন্য এটাকে ঐতিহাসিকরা মনে করেন এটি হলো শিবের আদি মূর্তি তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল উত্তর হবে মহেন্দ্র সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো সেটা কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের ঝাড়কানা জেলাতে মহেঞ্জোদারো খনন খন কার্য কে করেছিলেন আরটি টিভ ব্যানার্জি অপশানে থাকতে পারে বা রাফাল দাস বন্ধুকথায় দুটোই থাকতে পারে যেটা থাকবে সেটাই আছে মৃতের স্তূপ মহঞ্জর দ্বারতে মহঞ্জার কিসের জন্য বিখ্যাত একটা বিশাল স্নানাগার ছিল তার জন্য বিখ্যাত স্নানাগারটা তো বললাম আহ এটা গরম জল ঠান্ডা জল করার ব্যবস্থা ছিল এবারে হচ্ছে শিলমোহরে যে খোদাই করে আহ যে মূর্তি পাওয়া গেছে সেটা কিসের হচ্ছে শিবের আদি মূর্তি প্রথমে সাতটা স্তর পাওয়া গেছিল খোদাই করার পর তারপরে পাওয়া গেছে আরো দুটো স্তর সেই দুটো স্তর মিলে মোট নটা স্তর পাওয়া গেছে কিন্তু নিচের দুটো স্তর সম্বন্ধে খুবই কম জানা গেছে কারণ সেটা হচ্ছে জলে পরিপূর্ণ আর হরপ্পাতে পাওয়া গেছে ছটা স্তর এবার সিন্ধু সভ্যতা পতন পতন হয়েছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতার পতন হিসেবে মনে করা হয় বহির আক্রমণ আবহার পরিবর্তন আক্রমণ আর্যরা আক্রমণ করেছিল বলে মনে করা হয় আবহাওয়ার পরিবর্তন হয়েছিল সেই জন্য মনে করা হয় বন্যা হয়েছিল সিন্ধু নদের জল প্লাবিত হয়ে গেছিল সেই জন্য বন্যা হয়েছিল বন্যা হয়েছিল বলে মনে মনে করা করা হয় এবং কারণ হিসেবে হয়ে থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মহেন্দ্র দাতে কটা স্তর পাওয়া গেছে নটা স্তর পাওয়া গেছে হরপ্পাতে কটা স্তর পাওয়া গেছে হরপ্পাতে সাতটা স্তর পাওয়া গেছে আহ প্রথম কত খ্রিস্টাব হয়েছিল পনেরোশো খ্রিস্ট খ্রিস্টাব্দে বলছি খ্রিস্টপূর্বাব্দ থেকে যদি তাহলে ওই অ্যান্সারটা ভুল হবে আর খ্রিস্ট খ্রিস্টের জন্মের আগে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঘটেছিল সিন্ধু সভ্যতার পথ আর পতনের জন্য কি কি দায়ী ছিল সেই সিন্ধু সভ্যতা কারণ হিসেবে দেখা হয়েছে বহিরাক্রমণ আবহার আবহাওয়ার পরিবর্তন বন্যা এবং ইতিহাস এখান থেকে যে সব প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করা হয়ে গেল তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনার যদি আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ